देही में पुत्रांग देही পুজো তো শুরু হয়ে গেছে, মাতৃ বন্দনাও শুরু হয়ে গেছে, আমরা মাকে পুজো করছি, নারী শক্তিকে পুজো করছি। তাহলে অঞ্জলির সময় আমরা কেন বলি পুত্রান দেহি? मैं चाहती हूँ माय डियर फ्रेंड इस थॉट को इस बार थोड़ा चेंज करें और पुत्रन देही ना कहकर माँ से कहें संतानन देही। ये तो अनेक दिन धरे चलछे माँ ठाकुमार अमल थेके হঠাৎ বদলাতে হবে, বদলালেই হলো। আমার বাপ ঠাকুর দাদারা বলে এসছে, আমরাও বলছি আমি এই বদলের পক্ষপাতী না। পুত্রাং দেহি কথাটা যদি আমরা সন্তানান দেহি তে রূপান্তরিত করতে পারি, সেটাই এখনকার জন্য আমার মনে হয় খুবই কাম্য এবং এটাই দরকার। এই বছর যদি পুত্রাং দেহির জায়গায় সন্তানান দেহি বলার সুযোগ থাকে আমি তো ডেফিনেটলি বলবো। শাস্ত্রগুলো লেখা হয়েছিল পুরুষদের জন্য, লিখেছিলেন পুরুষরা, এইভাবেই চলে আসছিল। এটা একটা মস্ত বড় পদক্ষেপ অ্যাগেইনস্ট জেন্ডার ইনইকুয়ালিটি। আপনারা বলুন সত্যি কি এটা ম্যাটার করে 2019-এ যে আপনারা পুরুষ সন্তান হলো না নারী সন্তান হলো? সন্তান তো সন্তান অ্যাট দি এন্ড অফ দ্য ডে। পুত্রান দেহি নয়, এবার সন্তানন দেহি হোক। আলাদা করে মায়ের কাছে পুত্র সন্তান বা কন্যা সন্তান না আছে, আমরা বরং সুস্থ সন্তানের কামনা করি। আয়ুর্দেহি যশোদেহি ভাগ্য ভগবতী দেহি মে সন্তানং দেহি 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 সন্তানং দেহি।